গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি বন্ধুরা, সকাল সকাল এই দেখো ঘুম থেকে উঠেই সর্বপ্রথম ঢুকলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কাজ বাজ সেরে এই যে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন ব্রাশ করছি একদম কোমরে হাত দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় সকাল 7:30। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমার শরীরটা কিন্তু অতটাও ভালো নেই, তাই আমি বললাম আমি জাস্ট মোটামুটি ভালো আছি। তো তোমরা তো জানো শরীরের মধ্যে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পায়ে ব্যথা। তো ভালো থাকবো কী করে যদি হাঁটা চলাই ঠিকভাবে না করতে পারি? আর হাঁটা চলাটাই তো মেন ব্যাপার, সকাল হলেই আগে তো হাঁটতে বেরোতে হয়। হাঁটতে বলতে বাবানকে স্কুলে নিয়ে যেতে হয়, হেঁটে হেঁটেই তো যেতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়। তো যাই হোক, সেটাই হচ্ছে খুব মানে খুব কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো চলছে বলতে পারো আমার এখন। তো আমি এখন এই যে ব্রাশটা সেরে বন্ধুরা বসে পড়েছি, অনেকগুলো বাসন আছে আজ সকালে, তো বাসনগুলো মাজার জন্য। আর এখন বাবানের স্কুল ছুটি পড়ছে, ওই জন্য আর স্কুলে যাওয়া হয়নি, তো একটু দেরি করেও উঠেছি, বুঝতে পারছো 7:30 বাজে। তো আজ বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার এই সকালবেলার কল্পার বলতে পারো কল্পারের ভিডিওগুলো, মানে জলের কাজগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্রাশ করে নিলাম, এখন বাসন মাজা, মুখ ধোয়া। তো আশা করছি আজকের এই ছোট্ট একটা ব্লগ বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই খুব দরকার বন্ধুরা। তো এখন আমি শুরু করে দিয়েছি বাসন মাজতে, বেশ অনেকগুলোই বাসন আছে দেখতে পাচ্ছ। তো বাসনগুলো সব মেজে নেব, মেজে ধুয়ে মুখ ধুয়ে উঠবো এখান থেকে। তো এখন তো আমি সকালে চান করা পুরো বন্ধই করে দিয়েছি। তো আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে একবারে চান করে ঘরে যেতাম, আর এখন আর সেটা হচ্ছে না, বেশ হালকা হালকা ঠান্ডাও পড়েছে, তো আর অনিয়ম করা যাবে না। তো যাই হোক, এটা করবো দুপুরবেলা, এখন আমি যে কাজগুলো করছি শুধু এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো চলো সবাই দেখতে থাকো। তো আস্তে আস্তে বসে সব বাসনগুলো দেখো বন্ধুরা মেজে নিয়েছি, আর এখন ধুয়ে রাখবো। তো তোমাদের সাথে তো বললাম তোমাদেরকে যে আজকে বেশি কিছু শেয়ার করব না, আজকে এই সকালবেলার জলের কাজগুলোই জাস্ট শেয়ার করছি, মানে এই জল ঘাটা কাজগুলো, বাসন মাজা, মুখ ধোয়া, ব্রাশ করা, তো এটুকুই শেয়ার করছি জাস্ট, আর কিছু করব না। তো রেগুলারই তো ফুল ভিডিও দেওয়া হয় সকাল থেকে সন্ধ্যে রাত, তো আজকে এটুকুই হচ্ছে জল মানে জলের কাজগুলোই শেয়ার করছি সকালবেলা উঠে। আর আমারটা মেয়েরা শীত বলো গরম বলো 12 মাসই কিন্তু ঘুম থেকে উঠলেই প্রথমেই জলের কাজ, ঘুম থেকে ওঠো, ঘর ঝাড় দাও, জল দিয়ে ঘর মোছো, তাই না? তারপরে বাসন মাজো, কাপড় কাচো, তো জল ছাড়া যেন কোনো কাজই হয় না, তো সেগুলো আমাদের করতেই হয়। এমন না আমরা কখনো ছুটি পাই যে বলতে পারবো যে আজকে আমাদের ছুটি,
এই কাজগুলো অন্য কেউ করবে, ওরকম কিছুই হয় না। অথচ তাহলেও আমরা গৃহবধূ, ওই একটাই কথা, আমরা স্বাবলম্বী নই। আর মানে আমরা বাড়িতে থাকি, বাড়িতে কি বা কাজ থাকে। তো সকালবেলায় দেখো কি কি করি না আমরা সেটা বলো। এই যে শীতকাল আসছে, ঘুম থেকে উঠেই কিন্তু এসে, তারপরে তো আমাদের আছে ছেলে মেয়ে, মানে ছোটো বাচ্চা, তাদের পেছনেও খাটতে হয়। তো তারা পটিতে গেলে পর্যন্ত তাদের পেছনে জল ঢালতে হয়, মানে বাথরুমে। তো যাই হোক, আমরা করি না এমন কিছু নেই, কিন্তু তাতেও আমাদের মেয়েদের কোনো নাম নেই। তো চলো আর কিছু বলবো না। আর এছে আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুখও ধোয়া হয়ে গেল। আজ একটু সকালবেলা সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে এসেছি, চুলটাও আঁচড়ানো হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে আমি ঢুকেছি। আর আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগে।